হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অলরাউন্ডার। আজকে আমি বলবো 2022 প্রাইমারি টেট, 2022 যে প্রাইমারি টেটে পাস করেছে তাদের এখন কি করা উচিত, তাদের কি পরিস্থিতি, না তারা 2022 সালে এক্সাম দেয়, 2023 জানুয়ারিতে তাদের রেজাল্ট পাস হয়, কিন্তু রেজাল্ট দেওয়ার পরেও 6 থেকে 7 মাস হয়ে গেছে। আজকে হচ্ছে তোমার নভেম্বরের 18 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত তাদের ইন্টারভিউ নোটিশ দিইনি। এই ইন্টারভিউ যে নোটিশ, সেটা যদি না দেওয়া হয় তাহলে কী প্রবলেম হতে পারে সেটা একবার দেখে নাও। নেক্সট পেজে যাচ্ছি, সমস্যা হলো 2022 যে ডেট পাস করেছে তা সেখানে যদি অলরেডি ডিএড ধরা হয়, টোটাল মোটামুটি ক্যান্ডিডেট আমার আইডিয়ার মতো খুব জোর হলে ম্যাক্সিমাম 40K আছে, তো 40,000 তাদের ডিএলএড, ঠিক আছে, অবশ্যই ডিএড, বিএড যেহেতু বাদ চলে গেছে। এবার নেক্সট 2023 যে এক্সামটা হতে যাচ্ছে, যেটা হচ্ছে 10ই ডিসেম্বর, এখান থেকে কিছু না হলেও মিনিমাম ধরলাম, খুব যদি কঠিন কোশ্চেন হয় তাও 20,000, তাহলে দেখো টোটাল হলো 20, 40 আর 20, টোটাল 60,000। 60,000 যদি হয় তখন কম্পিটিশন তো কথা হয়। ভ্যাকান্সি আমার যতটা ধারণা, ভ্যাকান্সি ম্যাক্সিমাম যদি ভ্যাকান্সি খুব জোর, সমস্ত কিছু আমি পসিবিলিটিস ধরেই বলছি, ম্যাক্সিমাম যদি ভ্যাকান্সি দেয় তাহলে 30,000। ওই যে 1 লাখ 2 লাখ গল্প দিচ্ছে ওগুলো সব ফালতু, ঠিক আছে। তাহলে 30,000 যদি ভ্যাকান্সি হয় তাহলে এবার দেখো, এই 30,000 ভ্যাকান্সিতে 40,000-এর মধ্যে সেটা পাওয়া ভালো, নাকি আবার 2023-এ 20,000 যদি অ্যাড হয়, আরও বেশিও হতে পারে অ্যাড, কিন্তু সেটা অ্যাড হয় কোনটা ভালো হবে, তাহলে কী করণীয়। 2022 ডেট পাইসদের আমি এখন বলবো করণীয় একটাই, যেটা আন্দোলন আমি যতটুকু জানি মনে হচ্ছে 24 যত সম্ভব, 24 নভেম্বর আন্দোলন আছে, ঠিক আছে। তো আন্দোলনে তোমরা সবাই যাও, 2022 ডেট পাইস যারা আছো 90% না, আমি বলবো 100% ছেলেপেলেই যাও, যারা বলবে যে আমাদের ইন্টারভিউ নোটিশটা দেওয়ার মানে খুবই দরকার। বোর্ড কি যুক্তি দেখা হবে, বোর্ডের যুক্তি হচ্ছে তোমার 2017-র বা যাদের আগে রিক্রুটমেন্ট চলছে, 2022 রিক্রুটমেন্ট, সেখানে কেস চলছে, কারা কেস করছে না 2022, আর 2022 কেস তো করেছে পর্ষদের বিরুদ্ধে, তাহলে পর্ষদ যদি চায় সেটাকে সলভ করতে পারে, পারে কি পারে না, যেমনটা আপারে কি হলো, আপারে কি করলো না, আপারে আন্দোলন করে অতগুলো কেস অতটা আটকে ছিল, তবুও মানে রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেল রাজ্যের প্রধান যে উকিল তাকে দিয়ে একদম কেস থাকা সত্ত্বেও কাউন্সিলিংটা শুরু করে দিল, কারণ সরকারের ইচ্ছাটা ছিল এই জন্য। ঠিক এরকম করে আন্দোলনগুলো তুমি নিতে পারো, তাহলেই 2022-এর যে ডেট পাস তাদের ভাগ্য ভালো, না হলে কিন্তু খুবই চরম অবস্থা হতে পারে। তো আমি এটাই বলবো 2022 ডেট পাসদের, যে তোমরা অবশ্যই আন্দোলনে যাও, আন্দোলনটা সাকসেসফুল হলো, এবং তোমাদের ইন্টারভিউ 2023 ডেটের রেজাল্টের যে নাগে দেওয়া হয় সেটার ব্যবস্থা করার জন্য পর্ষদকে বলো অতি শীঘ্র নোটিশ দিতে। এবং যে যদি বলে 2022-এর কেসটা, তাহলে আপনারা বলবেন যে 2022-এর কেসটা আপনার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিন, নাহলে আরও বড় আন্দোলন হবে, কারণ এই 2022-এর কেসটা না মেটা পর্যন্ত 2017 সালের রিক্রুটমেন্টটা হচ্ছে না, আর 2017 না হলে 2022-এর হবে না, এটাই ফ্যাক্ট। এবার দেখো তোমরা কী করবে, তো যেটুকু বলার, আন্দোলন করো, প্রাইমারিতে লড়াই করে দিতে হয়, কারণ 2017 যারা রিক্রুটমেন্ট নোটিশটা এসেছিলো ইন্টারভিউর জন্য তাদের কিন্তু এমনি এমনি আসেনি। 2017 সালের গল্পটা আমি একটু বলে দিই, 2017-তে ফর্ম ফিল আপ, 2021-এ এক্সাম, 2022-এ রেজাল্ট, 2022-এরও আন্দোলন ফান্দোলন করে লাস্টের দিকে ইন্টারভিউ, দু রাত কলকাতায় কাটিয়ে তারপরে ইন্টারভিউ নোটিশ এসেছে, আজ পর্যন্ত ইন্টারভিউ কমপ্লিট, কিন্তু আজও রিক্রুটমেন্ট হয়নি। তো পর্ষদের গাফিলতি কথাটা বুঝতে পারছো, পর্ষদের কোনো গাই যায় জানায় না কে কী হলো না হলো আন্দোলন টান্দোলন, ওই জন্য বড় ধরনের আন্দোলন করে যাতে ইন্টারভিউ নোটিশ অন্তত দেয়, ঠিক আছে, থ্যাংক ইউ।